কাকুরগাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ আজ চার মাস পরে হাসপাতাল থেকে তার বাড়িতে আনা হলে শোকের ছায়া নেমে আসে। গত 2রা মে নির্বাচনের ফল প্রকাশের দিন অভিজিৎকে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে, তার ফলে তার মৃত্যু হয়। না, আমি যাই না, আমাকে ছেড়ে দাও না, আমি যাই না, 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 না